জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বান্দরবানে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বান্দরবান বাজার ও বালাঘাটা মাছ বাজারে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযান পরিচালনা করেন বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী। অভিযানে বাজারে বিক্রি করতে আসা বিভিন্ন ধরনের মাছে ক্ষতিকর ফরমালিন আছে কি না তা পরীক্ষা করা হয় এবং ওজনে কম দেয়া হচ্ছে কি না এবং নিষিদ্ধ কোনো ধরনের মাছ বিক্রি করা হচ্ছে কি না তা যাচাই করে দেখা হয়। অভিযানে বান্দরবান বাজারের কোথাও কোনো ক্ষতিকারক ফরমালিনযুক্ত মাছের অস্তিত্ব পাওয়া যায়নি এবং কোনো জরিমানা আদায় করা না হলেও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাছ বিক্রেতাদের ক্ষতিকারক ফরমালিন ব্যবহার না করতে নিষেধ করেন। সঠিক মূল্যে মাছ বিক্রি করা ও বিক্রি করার স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশনাও প্রদান করেন। এ সময় অভিযানে বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা অনিল কুমার সাহা, সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়াউদ্দিন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ সাদ্দাম হোসেন সহ জেলা প্রশাসন, মৎস্য অফিস ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মানে কত দিন।